হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে আজকে সেরকম কিন্তু কোনো কাজ বাজ শেয়ার করলাম না, বুঝলে তো। আর আজকে একটু রান্নাবান্নাতে মানে তাড়াহুড়ো আছে আর কি। তো দেখো, অনেক কিছুই রান্নাবান্না করব, কারণ আজকে না আমরা একটা 1800 ভিডিও করব, জানো তো। তো দেখো, এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপরে দিয়ে ফ্যানটা গেলে নিয়েছি। তো তারপরে দেখো বাকি রান্নাগুলো করে নিচ্ছি। আর এখন তো মর্নিং স্কুল খুলে গেছে, জানো তো, গ্রীষ্মের ছুটি মানে পার হয়ে গেছে, মর্নিং স্কুল খুলে গেছে। আর দেবজিৎ তো ভোরবেলাতেই স্কুলে গিয়েছিলো উঠে পড়ে, তো তার জন্য এখনও ঘরে এসে স্নান টান করে আর খেলতে বসে গেছে। তো দেখো, এখানে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে শাক ভাজা, কলমি শাক ভাজা করছি, জানো তো, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। এই কলমি শাক ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব প্রিয়। তোমাদের দাদা ভাই এমনিতেই যে কোনো শাকেই ওকে দাও, ওর খুব প্রিয়। শাক ভাজা থাকলে না ও একদম খুব খুশি হয়ে যায়। আর আমারও ভালোই লাগে খেতে, তবে যে কোনো শাক নয়, এই কলমি শাকটাই আমার খুব বেশি ভালো লাগে খেতে। তো দেখো, এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে কলমি শাক ভাজা হচ্ছে, আর চিকেনটা এই বেসিনের মধ্যে রয়েছে প্লাস্টিকে, এখনও খুলে রাখা হয়নি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেবো এবারে। তো চলো ঝটাফট করে রান্নাটা করে নিচ্ছি। দেখছো তো, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি রান্না, যাতে করে তাড়াতাড়ি হয়। একটাতে শাক ভাজা আর একটাতে আলু ভাজা, আর এমনিতে পটল ভাজা, ঢেঁড়স ভাজা এই সমস্ত কিছু আগে করে নিলাম। তো তারপরে দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরে চিকেনটাতে কাগজি লেবু মাখিয়ে রেখে দিয়েছি। এই কাগজি লেবু মাখিয়ে রাখলে চিকেনের একটা যে গন্ধ থাকে না, ওটাও চলে যায়, আর চিকেনটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি চিকেন হলেই ভালো করে ধুয়ে কাগজি লেবু মাখিয়ে আর রেখে দিই বেশ খানিকক্ষণ। তো দেখো, এখানে একটা হাঁসের ডিম ভাজা করছি, আর এই যে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি। চিকেনটা কষা হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। এখন বেশ খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না চিকেনের গা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাবো, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর আলুগুলো তো পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিই, তোমরা সেটা জানো তো। দেখতে পাচ্ছ তো, চিকেনটা এখনও ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, আর কালারটা দারুণ এসেছে কিন্তু কিন্তু তোমাদের মানে অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আর প্রচুর গরম এখানে, প্রচুর গরম, কি বলবো, গরমে না ঘেমে একদম চান হয়ে যাচ্ছি। স্নান করেছি কে বলবে, তো আবার স্নান হয়ে গেছি। তো দেখো, এখানে চিকেনটা জল দিয়ে দিয়েছি, চিকেনটা ফুটে গেছে, আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ছখানা। কথা ছিল চারটে চারটে ডিম নিয়ে করব, মানে চিকেনও থাকবে ডিমও থাকবে, তো আমি বললাম যে না, তিনটে করো, চারটে আর গরমের মধ্যে করবো না। তো তোমাদের দাদা ভাই চারটে ডিমই খাবে, মানে ও একটা ভাজা খাবে আর কি। তো দেখো, এখানে ডিমের মানে মাখা মশলা মাখা মাখা একদম কারি বসিয়ে দিয়েছি, তো একদম শুকনো শুকনো হবে। তো চলো, তারপরে আমি সমস্ত রান্নাই হয়ে গেছে, তো চলো আমরা প্লেটে প্লেটে সাজিয়ে নিই। তো দেখো, প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, এবারে আমরা বসবো 1800 ভিডিও করতে। আর এই 1800 ভিডিওটা যারা যারা এখনও দেখোনি, তারা তারা আমার চ্যানেলে গিয়ে চট করে দেখে এসো, কিন্তু দারুণ লাগবে তোমাদের, আশা করছি, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এই গরমের মধ্যে, ঠিক আছে। আর কেউ কিন্তু বাইরে বেরিও না, আর বেশি করে জল খাও, শরবত খাও।